ঘড়ির কাঁটা এখন সকাল 6টা। দেখো সকালবেলা উঠেই আমি কি করছি, মানে ভাত বসিয়েছি। ভাবতে পারছো, সকালবেলা ঘুম থেকে উঠে লোকে অন্য কাজ করে, আমি একদম সকালবেলা উঠে বসিয়েছি ভাত। সকাল সকাল ভাত হবে। গুড মর্নিং এভরিওয়ান, আশা করি সকলে খুব ভালো আছো। তো একদম আর্লি মর্নিং সকাল সকাল ভাত করার কারণ হচ্ছে কালকেই শম্ভু বলেছে আজকে আমাদের জল ঢালা ভাত খাওয়া হবে, তো তার জন্য আমি সকালবেলা উঠেই, তো এটাই মানে আমাকে একটা রাত্রে কিছু বলে দিলে না আমার মাথায় এটাই চিন্তা ঘুরতে থাকে, তো সকালবেলা উঠেই সেই জন্য আমি একদম আগে ভাতটা বসিয়ে দিয়েছি, এরপর বাকি কাজ করব। তো যাই হোক, ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে আমাদের একদম মানে ঠান্ডা পান্তা ভাত, সাথে অনেক কিছু চাট ফাট করে খাওয়া হবে, সেই সব তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, আমরাও একটু যদি ঠান্ডা হই সাথে, মানে তোমরাও একটু আমাদের সাথে দেখে ঠান্ডা হয়ে যাও, এটাই আর কি ব্যাপার। যাই হোক, চলো ব্লগটা এখান থেকে শুরু করলাম। দেখতে থাকো, শম্ভু এখনও ঘুম থেকে ওঠেনি, ও উঠবে, এরপর ও বাজার যাবে, বাজার থেকে কী কী আনে দেখি, তো দেখে টেকে সব কিছু সেই মতো প্ল্যান হবে যে পান্তা ভাতের সাথে আজকে আমাদের কী কী চাট বানানো হচ্ছে। এসে গেলাম রান্নাঘরে, এখন একটু ব্রেকফাস্টের জন্য বানাবো হচ্ছে লঙ্কা চিড়ে আলুর তরকারি, আলু ছোলার তরকারি। তো এই যে তেল বসিয়ে দিয়েছি, এখন এর মধ্যে একটু অল্প করে কালো জিরে ফোড়ন দিচ্ছি, কালো জিরে আর দেবো দুটো কাঁচা লঙ্কা। আর এখানে এই যে আলু আর ছোলা কেটে ধুয়ে রেখেছি, আমার বেশ এই সেদ্ধ সেদ্ধ তরকারিটা খেতে খুব ভালো লাগে, একদম অল্প হালকা হলুদ দিয়ে একদম বেশ সাদা সাদা আলুর তরকারি খুব ভালো লাগে। এটা লুচির সাথে যদিও বেশি ভালো লাগে, কিন্তু যেহেতু অতিরিক্ত গরম পড়েছে তাই ওই সব কিছু হবে না, মুড়ি দিয়ে এটা খাবো আমরা। তো এই যে দেখো, লঙ্কাটাকে একটু হালকা নেড়ে নিলাম, খুবই সিম্পল। ছোলা আলুটাকেও দিয়ে দিলাম, এবার ব্যাস হালকা একটু নুন দিয়ে অল্প করে একটু হলুদ দেবো, না দিলেও চলে আর কি, দিয়ে একটু ভাজা ভাজা করে জল দিয়ে চাপা দিয়ে দিবি, একদম রেডি হয়ে যাবে আলুর তরকারি। তো সকাল সকাল বাজার গিয়েছিলাম, বাজার থেকে এলাম, এই যে এখানে পেয়েছি একদম দেখতেই পাচ্ছ দেশি পুঁটি মাছ, এই যে বড় বড় পুঁটি মাছ। তো বাজার থেকে এই পুঁটি মাছ নিয়ে আসছি, দেখতেই পাচ্ছ আজকে এই পুঁটি মাছের ভাজা হবে। আর নিয়ে আসা হয়েছে এই যে এখানে মাছের ডিম, যে ডিমটা দিয়ে আজকে মাছের বড়া হবে। আর এখানে নিয়ে আসছি হচ্ছে ছোটো ছোটো একদম জ্যান্ত ফুলুই মাছ, গাছটা নিয়ে এসেছিলাম। তো এখান থেকে খানিকটা ভাঙলাম, সিজা ওইদিকে মাখা স্টার্ট করেছে, আরও একটু ভাঙলাম, ভাবলো আমি একটু মাখি। তো চলো দেখি সিজা ওইদিকে কী করছে, সিজা কী করছো? সিজা অলরেডি অ্যালোভেরা মাখতে শুরু করে দিয়েছে, এই যে অরিজিনাল র অ্যালোভেরা লাগাচ্ছে মুখের মধ্যে, যা গরম, বেশ ঠান্ডা ঠান্ডা অ্যালোভেরাটা ভালো লাগে। এটাকে ফ্রিজে সেই আইস কিউব করে লাগালে এটা আরও ভালো হতো, বাট গরিবের ফ্রিজ নেই, ফ্রিজ নেই, গরিবের ফ্রিজ নেই, ওই জন্য এমনি ন্যাচারাল ভাবছি, ন্যাচারাল। তুমি গরিব, যাই ভালো, তোর মতো যেন গরিব সেটা ভারতবর্ষ হবে, অ্যাক্সেঞ্চারে চাকরি করে ম্যাডাম সে গরিব, অবশ্যই গরিব। আমাকে একটু মাখিয়ে দাও এটা, আমি ভেঙে। তবে এই অ্যালোভেরাটা লাগানো একটুকুনি মানে বিরক্তজনক কাজও আছে, সেই জন্য আমি এই কাজটা হ্যান্ডেল করতে চাই না, সেই জন্য আমিও একটু লাগাতে চাই। সিজাকে দিলাম, বললাম তুমি একটু আমার আমারটাতে একটু লাগিয়ে দাও। সিজা এই অ্যালোভেরাটা লাগিয়ে দেওয়ার জন্য বলছে 1000 টাকা চার্জ ওর, অবশ্যই 1000 টাকা, এটা শুধু এই অ্যালোভেরাটা লাগানোর জন্য ফ্রিতে কে করবে? হাই সেরেছে বন্ধুরা, ভাবছি একটা পার্লারই খুলে ফেলবো, অ্যালোভেরা ফেসিয়াল হচ্ছে, অ্যালোভেরা ফেসিয়াল। দেখো এত ভালো করে তোমায় কে করে দেবে, এর জন্য তোমার 1000 টাকা দিতেই হবে। ওরে বাপ, মা এটা কি করছো? একদম মৌরে গুঁড়ো করছি, একদম ঘরোয়া তৈরি, মানে গুঁড়ো মশলা, তাই তো? গুঁড়ো মশলা তৈরি হচ্ছে দোকান থেকে আমরা, যে মৌরি তৈরি, মানে এটা কিসে রাখবো মা এটা? হ্যাঁ, এটা কি তরকারিতে দেবে? ভালো, এটা মা করে দিচ্ছে।
বাবা মাছের দিনের বড়া হয়ে যাচ্ছে নাকি মা? এটা হ্যাঁ মাছের দিনের বড়া, এটা তুমি খাচ্ছে ফটফট করে। ওই দিকে কি করবে মা? ওই দিকে ওগুলো সব মাছ ভেজে রেখেছো। তো মা গরম গরম বড়া ভাজছে, আমি একটা টেস্ট করে দেখলাম, খুব সুন্দর হয়েছে। এবার মা আমার হাতে দিয়েছে আর একটা পুঁটি মাছ, সেই পুঁটি মাছটা খেয়ে দেখি এটা কেমন লাগছে। অনেকদিন পর বাজার থেকে পুঁটি মাছ পেলাম আর কি, এরকম দেশি জ্যান্ত পুঁটি মাছ। চলে এলাম খাবার টেবিলে, জাস্ট একবার দেখো, তোমাদের এক ঝলক দেখাই আমাদের আজকে মেনুতে কত কিছু হয়েছে। পান্তা ভাত, সাথে দেখতে পাচ্ছ একদম আলু চোখা, আর এই যে এটা হচ্ছে ফলুই মাছের ঝাল, আর একটু আগের দিকে এগোচ্ছি দেখো মাছের ডিমের বড়া, আর সাথে পুঁটি মাছ এনেছিল। তো সেই পুঁটি মাছগুলোকে ভেজে ওকে পেঁয়াজ লঙ্কা দিয়ে একদম ভালো করে চাট করে আমরা এখন খাবো ঠান্ডা ঠান্ডা ভাত। তো চলো, জিভে জাস্ট জল এসে যাচ্ছে সব দেখে, আর রাখা যাচ্ছে না নিজেকে কোনো মতেই ধরে। তো যাই হোক, লাঞ্চটা এবার করে নিই, ভিডিওটাকে এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট।